তো টপিক অফ ডিসকাশন ইজ বেসিক অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার, মানে কোন কোন ফিল্ডে কম্পিউটার ইউজ হয়ে থাকে। হোম, দ্যাট মিনস আমরা বাড়িতে কম্পিউটার ইউজ করি বিভিন্ন ধরনের কাজ করার জন্য, ধরো প্লেইং গেমস, ইন্টারনেট অ্যাক্সেস, হোম টিউটরিং, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস এটসেট্রা। মেডিকেল ফিল্ডে ডাক্তাররা কম্পিউটার ইউজ করে থাকে, তাছাড়া টু মেনটেইন দ্য ডাটাবেস অফ পেশেন্টস হিস্ট্রি, এক্সরে, লাইভ মনিটরিং অফ পেশেন্টস, সার্জনসরাও কম্পিউটার ইউজ করে, রোবোটিক সার্জিক্যাল ডিভাইস ইউজ করে, ওরা ডেলিকেট অপারেশন করে থাকে। এন্টারটেইনমেন্টও কম্পিউটার ইউজ হয়ে থাকে, যেমন টু ওয়াচ মুভিজ অনলাইন, প্লে গেমস অনলাইন এটসেট্রা। ইন্ডাস্ট্রিতেও কম্পিউটার ওয়াইডলি ইউজ হয় ফর ম্যানেজিং ইনভেন্টারি, ডিজাইনিং পারপাস, ক্রিয়েটিং ভার্চুয়াল স্যাম্পল প্রোডাক্ট, ইন্টেরিয়র ডিজাইনিং, ভিডিও কনফারেন্সিং এটসেট্রা। অনলাইন মার্কেটিং কিন্তু একটা বিরাট রেভলিউশন এনে দিয়েছে এখনকার দিনে, আমরা অনলাইন শপিং করে থাকি ইউজিং আওয়ার স্মার্টফোনস অ্যান্ড কম্পিউটার্স। দেন এডুকেশন ফিল্ডেও কম্পিউটার ইউজ হয়ে থাকে, অনলাইন ক্লাস, অনলাইন এক্সামিনেশন, রেফারিং ই বুকস, অনলাইন টিউটরিং এটসেট্রা। গভর্নমেন্ট সেক্টরেও কম্পিউটার ওয়াইডলি ইউজ হয় টু ফর দ্য ডাটা প্রসেসিং, মেনটেনিং এ ডাটাবেস অফ সিটিজেন্স এটসেট্রা। ব্যাংকিং সেক্টরেও কম্পিউটার ইউজ হয়, তোমরা যখন ব্যাংকে যাও দেখো ব্যাংকের যে এমপ্লয়িরা থাকে ওরা কম্পিউটারে কাজ করে, বিভিন্ন ধরনের ট্রানজাকশনকে মেনটেন করে, কাস্টমারের ডিটেলস, অ্যাকাউন্ট এগুলো মেনটেন করে থাকে। দেন বিজনেসেও কম্পিউটার ওয়াইডলি ইউজ হয়, দ্য মেইন অবজেক্টিভ অফ বিজনেস ইজ ট্রানজেকশন প্রসেসিং। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের বিজনেস ট্রানজেকশন করে থাকি, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করি, হ্যাঁ মার্কেটে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে থাকি, হ্যাঁ যেমন ধরো LIC, বিভিন্ন ধরনের লাইফ ইন্স্যুরেন্স যে আমরা করে থাকি, ইনভেস্টমেন্ট করি, এগুলো আমরা অনলাইন করি, তো কম্পিউটার আমাদের লাগে, কম্পিউটার ছাড়া এগুলো হয় না। দেন ট্রেনিং, বিভিন্ন ধরনের কম্পিউটার বেসড ট্রেনিং হয়ে থাকে বিভিন্ন এমপ্লয়িদের জন্য টু সেভ মানি অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স। তো ভিডিও কনফারেন্সিং থ্রু কম্পিউটার্স অ্যালাউ সেভিং অফ টাইম অ্যান্ড ট্রাভেলিং কস্ট বাই বিং এবল টু কানেক্ট পিপল ইন ভ্যারিয়াস লোকেশনস, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন একসাথে ভিডিও কনফারেন্সিং এর থ্রুতে ট্রেনিং করতে পারে। আর্টস ফিল্ডেও কম্পিউটার ইউজ হয়ে থাকে, যেমন ধরো ডান্স, ফটোগ্রাফি, আর্টস অ্যান্ড কালচার। ঠিক আছে, অ্যানিমেশন এখনকার দিনে খুব পপুলার, তো অ্যানিমেশনও কম্পিউটার ইউজ হয়ে থাকে, মানে কার্টুন, যেগুলো কার্টুন নিজে ক্রিয়েট হয় বিভিন্ন ধরনের। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও কম্পিউটার ওয়াইডলি ইউজ হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের, যেমন ধরো সায়েন্টিস্টরা যে আর্থকুয়েক বা ওয়েদার ফোরকাস্টিং এগুলো যে অ্যানালাইজ করে, প্লট করে, তো এগুলোর জন্য কম্পিউটার লাগে। তো এগুলো হচ্ছে বেসিক কতগুলো অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার বিভিন্ন ফিল্ডে। নেক্সট টপিক হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ কম্পিউটার। দেয়ার আর বেসিক্যালি থ্রি টাইপস, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার অ্যানালগ ডাটা দিয়ে কাজ করে, অ্যানালগ ডাটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, যেমন ধরো স্পিড, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কারেন্ট, এগুলো হচ্ছে অ্যানালগ ডাটা। তো এগুলো মেজার করার জন্য অ্যানালগ কম্পিউটার ইউজ হয়ে থাকে। এক্সাম্পল যেমন ধরো থার্মোমিটার, ঠিক আছে, থার্মোমিটার একটা অ্যানালগ কম্পিউটার। দেন ডিজিটাল কম্পিউটার হচ্ছে যেগুলো আমরা ইউজ করে থাকি, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, যেটা ডিজিটাল ডাটা নিয়ে কাজ করে, তো এগুলো হচ্ছে ডিজিটাল কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হচ্ছে কম্বিনেশন অফ অ্যানালগ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল কম্পিউটার, যেরকম ধরো পেট্রোল পাম্পে যে মেশিনটা ইউজ হয়ে থাকে, যে প্রসেসরটা, সেটা হাইব্রিড কম্পিউটার। তাছাড়া কম্পিউটারের স্পিড আর কম্পিউটিং এর পাওয়ারের উপর ডিপেন্ড করে কতগুলো ভাগ করা হয়েছে। আরো টাইপস আছে কম্পিউটারে, যেমন পার্সোনাল কম্পিউটার, নর্মাল যে কম্পিউটার থাকে সেগুলো, ওয়ার্ক স্টেশন কম্পিউটার, ওয়ার্ক স্টেশন কম্পিউটার যেমন সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার ইউজ হয়ে থাকে বিভিন্ন, আমরা গভর্নমেন্টের বিভিন্ন ইয়েতে আমরা সুপার কম্পিউটার ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টে কম্পিউটার ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন। নেক্সট হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার হচ্ছে অনেকগুলো ইউজার, অলমোস্ট 250 ইউজার যখন সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে একটা মেশিনে, সেটা হচ্ছে মিনি কম্পিউটার। মেইন ফ্রেম হচ্ছে মিনি কম্পিউটার থেকে একটু বড়, সাইজে একটু বড়, ভেরি লার্জ ইন সাইজ, হান্ড্রেডস অর ইভেন থাউজেন্ডস অফ ইউজার সাইমালটেনিয়াসলি মেইন ফ্রেম কম্পিউটারে কাজ করতে পারে। দেন লাস্ট ওয়ান ইজ সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার ইজ দ্য ফাস্টেস্ট কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ফাস্টেস্ট কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। কোথায় কোথায় ইউজ হয়? ওয়েদার ফোরকাস্টিং, সাইন্টিফিক সিমুলেশন, ফ্লুইড ডাইনামিক ক্যালকুলেশন, নিউক্লিয়ার এনার্জি রিসার্চ, ইলেকট্রনিক ডিজাইন অর অ্যানালাইসিস অফ জিওলজিক্যাল ডাটা, এরকম বিভিন্ন রকম কাজে সুপার কম্পিউটার ইউজ হয়ে থাকে।